আমাদের জন্য একটা সংকট হয়ে দাঁড়াবার সম্ভাবনা আছে। এই পর্যন্ত যারা এসেছে তারা কিন্তু সবই সামরিক বাহিনী, মানে সশস্ত্র, সামরিক হোক, পুলিশ বাহিনী হোক বা বর্ডার গার্ড হোক, যাই হোক, তারা কিন্তু সশস্ত্র। এবং এদের এখানে আসার পিছনে আসলে কি উদ্দেশ্য সেটা আবার যাচাই বাছাই করার আমার মনে হয় প্রয়োজন আছে। কারণ এরা কি সত্যি হয়ে এসেছে, তাড়িত হয়ে এসেছে, নাকি তাদের কি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে? ও নাসিম ফেরদাউস, আবার যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, মিয়ানমার ইস্যুতে করণীয় কী, আপনার কাছে সর্বপ্রথম যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে যে এই অভ্যন্তরীণ গোলযোগ যদি বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত তার কিছুটা তো প্রফেসর ইমতিয়াজ বলেছেন। যদি বাড়ে তাহলে আমাদের জন্য একটা সংকট হয়ে দাঁড়াবার সম্ভাবনা আছে। এবং বড় কথা হচ্ছে যে যারা আসছে, এই পর্যন্ত যারা এসেছে, তারা কিন্তু সবই সামরিক বাহিনী, মানে সশস্ত্র, সামরিক হোক, পুলিশ বাহিনী হোক বা বর্ডার গার্ড হোক, যাই হোক, তারা কিন্তু সশস্ত্র। এবং এদের এখানে আসার পিছনে আসলে কি উদ্দেশ্য সেটা আবার যাচাই বাছাই করার আমার মনে হয় প্রয়োজন আছে। কারণ এরা কি সত্যি হয়ে এসেছে, তাড়িত হয়ে এসেছে, নাকি তাদের কি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়েছে, এই বিষয়টা দেখতে হবে। এবং দুইটার জন্য দুই রকম আমাদের রিয়াকশনটা দুরকম হতে হবে। যদি তারা মিয়ানমারের সরকারের সমর্থনে বা যেই ধরনের ফোর্সের সমর্থনে এসে থাকে, এসে কোনো কিছু গণ্ডগোল লাগাবার যদি তাদের বা কোনো ধরনের তৎপরতা করার যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমাদেরকে তো অবশ্যই সেই জন্য খুব সজাগ থাকতে হবে এবং সেটা সেইভাবে হ্যান্ডেল করতে হবে। আর যদি পালিয়ে এসে থাকে যে তারা যুদ্ধ করবে না, তারা সরকারের যে নীতি আছে সেটাকে সমর্থন করে না, তাহলে তারা প্রায় রেফিউজির পর্যায়ে পড়ে যাবে যেভাবে ওরা এসছে। আমরা তো আর রেফিউজি চাই না। সুতরাং আমাদের করণীয় তো, প্রথম করণীয় হলো যে তাকে তো তাদেরকে একটা জায়গায় আটকে রাখতে হবে, তাদের যেন বিচরণটা যেখানে আছে সেখান থেকে যেন না বাড়ে, সেইটা দেখতে হবে। এই এরা যে এখন চারপাশে, যেটা প্রফেসর ইমতিয়াজ বলছিলেন কিছুদিন আগে চায়নাতে গিয়েছিল, সে সম্পূর্ণটাকেই চায়না থেকে কি বলে ভারতে এসেছিল, ভারত থেকে সম্পূর্ণ 600 কতজনকে ফেরত পাঠিয়েছে। এবং সম্প্রতিকালে অমিত শাহ বলেছেন যে সমস্ত বর্ডারটাকে তারা কাঁটাতারের বেড়া দেবেন, তো ওইভাবে ঠেকাবেন। তা আমাদের ওই সব এখন চিন্তা করতে হবে যে আমরাও কি কাঁটাতারের বেড়ায় যাবো কি না, মানে আমাদেরকে তারা যাতে আর না আসে, এটা একটা। তারা যারা এসছে তারা যেন এই যেখানে এসছে এখানেই থাকে, তার চেয়ে বেশি অগ্রসর যাতে না হয়, ভিতরে যাতে না আসে। এবং তারপরে অবশ্যই রাজনৈতিক যে আন্তর্জাতিকভাবে তাদের সাথে কথাবার্তা বলে এটাকে শুধু প্রতিরোধ না, ফিরিয়ে দেওয়ার পন্থাটা এখনই শুরু করতে হবে। আমরা আগে যেটা করেছি যে রোহিঙ্গারা যখন এসছে স্রোতের মতো এসছে, তখন কিন্তু বাধাও দেওয়া হয়নি এবং ফিরিয়ে দেওয়ার সেই আলোচনাও তখন সেই ঠিক সেই সময়ে শুরু করা হয়নি। এটা হিউম্যানিটেরিয়ান একটা প্রেক্ষাপট থেকে দেখা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সেই রকম করার কোনো স্কোপ আছে বলে আমি মনে করি না। মিয়ানমারের যে বিবদমান গ্রুপগুলো যেগুলো সশস্ত্র যুদ্ধে আছে, বাংলাদেশের জন্য সেখানে আসলে রাজনৈতিকভাবে কোনো সুবিধা আদায় করা সুযোগ আছে কিনা, বা কূটনৈতিক কোনো সুবিধা বাংলাদেশ আদায় করতে পারে কিনা, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে? দেখুন, গৃহযুদ্ধে, এটা তো এক ধরনের গৃহযুদ্ধ, গৃহযুদ্ধে কোনো ধরনের সুবিধা আদায় করা প্রতিবেশী দেশের জন্য এটা কোথাও আন্তর্জাতিকভাবে সঠিক হবে না। এটা বরঞ্চ যে সরকার আছে সে সরকারকে আপাতত স্থিতিশীল করতে হবে, যাতে এরকম গ্রুপগুলো আর না আসে আমাদের বা ভারতের বা চীনের যে কোনো জায়গায়, যাতে এরা এরকম করে না আসতে পারে। বিশেষ করে আমাদের ক্ষেত্রে তো আমরা তাদেরকে চাই না। এখানে আপনার ওই সুযোগটা আমি মনে করি না আছে বলে। জান্তা সরকার থাকলেই কি রোহিঙ্গারা ফিরে যাবে, এরকম কোনো পূর্বাভাস বা এতদিনের কার্যক্রম বিশ্লেষণে আপনার কি মনে হয়? রোহিঙ্গারা কি কোনোবারই ফিরে গেছে সম্পূর্ণভাবে? যায় নাই তো, এটা তো নতুন কিছু না, বহুদিন থেকে আসছে। সুতরাং এরা এই এই রোহিঙ্গা গোষ্ঠী তো, এক তো হলো যে তারা যতজন এসেছিল তার দ্বিগুণ প্রায় হয়ে গেছে এখন, বা দ্বিগুণ না হলেও সংখ্যায় তো অনেক বেড়েছে। এরা যে ফিরে যাওয়ার কোনো স্কোপ আছে, কোথায় যাবে, রাখাইনের অবস্থা কী, পরিস্থিতি কী, ওখানে যেসব ইনভেস্টমেন্ট
যেটা আমরা জানি ভারত করেছে, চীন করেছে, সেসব ইনভেস্টমেন্ট করে ওই জায়গাগুলো তো এখন আর তাদের বাড়িঘরে তো কোনো চিহ্নই নেই, সুতরাং তারা যাবে কোথায়? মানে আপনি তো, সুতরাং ওদের ফিরে যাওয়ার যে ইয়েটা সেটা কঠিন হবে, কঠিন হবে। কিন্তু এখন যেটা মনে হয় আমার যে করা দরকার বা করা যেতে পারে, সেটা হলো আন্তর্জাতিকভাবে আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন জায়গায় রিসেটেলমেন্ট করানো, যেটা ভিয়েতনাম ওয়ারের পরে করা হয়েছিল, যে অনেক জায়গায় রিসেটেলমেন্ট করা হয়েছিল এই ধরনের ইয়েকে। তো সেই ধরনের কাজ হয়তো আমরা মানে অ্যাটেনশন দিতে পারি, এখন সেটা মনে হয় জরুরি হয়ে গেছে।